আসসালামু আলাইকুম, মেন্টাল হেলথ কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আমরা আমাদের নিজেকে বিভিন্ন ধরনের আসক্তি থেকে মুক্ত করতে পারি। তো সেটা আসলে শুধু আসক্তি বললেই ভুল হবে। আমাদের মধ্যে যখন বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ বা মানসিক সমস্যা হয়, সেটা অ্যাংজাইটি হোক বা ডিপ্রেশন হোক বা অন্য কোনো মেজর মেন্টাল ডিসঅর্ডার হোক, সেটা যে সমস্যাটা করে সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারি না। আমরা আমাদের যে দৈনন্দিন অন্যান্য কাজ থাকে, সেটা পড়াশোনা হোক, সেটা অফিসের কাজ হোক, সেটা অন্য কোনো কাজ হোক, সেটা পারিবারিক সম্পর্ক হোক, সেটা সামাজিক সম্পর্ক হোক, অথবা অন্যান্য আমাদের যে ফাংশনিংগুলো থাকে সেগুলো বাধাগ্রস্ত হয়, তখন আমার এই পর্বের উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে জাস্ট নিজে আমরা নিজেকে অ্যাসেস করতে পারবো। সেটা হচ্ছে বেসড অন চেঞ্জ থিওরি বা পরিবর্তনের যে তত্ত্ব, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমি যে পরিবর্তন করতে চাচ্ছি নিজেকে, বা আমার যেই বিহেভিয়ারগুলো আসলে আমি পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমরা কীভাবে করতে পারবো, এবং আমি কীভাবে বুঝতে পারবো যে আমি যে পরিবর্তন চাচ্ছি সেই পরিবর্তনের জন্য আমি তৈরি কি না। হ্যাঁ, তো আপনার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের জীবনে আমরা নানা ধরনের আসক্তির মধ্যে থাকতে পারি, সেটা মদ হোক, গাঁজা হোক, অথবা অনেক সময় অনলাইন শপিং, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ খাবারের প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি থাকে। আমি বলার চেষ্টা করব যে চেঞ্জ থিওরির মাধ্যমে আমি কীভাবে নিজেকে নিজে পরীক্ষা করতে পারবো যে আমি যে আমি নিজেকে চেঞ্জ করতে চাচ্ছি বিভিন্ন ধরনের আসক্তি, সেটা হইতে পারে ধরেন ড্রাগস, সেটা হইতে পারে অ্যালকোহল, সেটা হইতে পারে যে গ্যামলিং বা জুয়া, সেটা হইতে পারে যে অন্যান্য অনলাইন অ্যাডিকশন, বা সেটা হইতে পারে শপিং অ্যাডিকশন, অথবা কোনো একটা খাবারের প্রতি আমার বিশেষ অ্যাডিকশন, অথবা অন্যান্য অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, যেগুলোর মধ্যে আমরা নানান কারণে আমরা আসক্তি বা আমাদের মধ্যে ওই বাজে অভ্যাস গড়ে তুলতে পারে। এছাড়াও আমি যে কথাটা বললাম যে বিভিন্ন মানসিক সমস্যার কারণে আমরা কী হয়, আমাদের মধ্যে উইথড্রল বিহেভিয়ার হয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে প্রত্যেক দিন আমরা যে দৈনন্দিন কাজগুলো করি, আমরা সেই কাজগুলো আর তখন করতে পারি না। অর্থাৎ আমাদের মধ্যে দৈনন্দিন যে ফাংশনিংগুলো হয়, সেটা আমার পড়াশোনা হোক, সেটা আমার অফিসের কাজ হোক, বা আমার অন্যান্য সামাজিক কাজ হোক, সেটা আমার পরিবারের সাথে রিলেশনশিপ হোক, সম্পর্কগুলো সামাজিকভাবে হোক, সেই সবগুলো সম্পর্ক এবং প্রত্যেকটা ফাংশনিং বাধাগ্রস্ত হয়। তো এখন আমি আমার এই পর্বের মাধ্যমে বলার চেষ্টা করব কীভাবে আমরা আমাদেরকে ওই যে পূর্বের অবস্থা, অর্থাৎ যে ফাংশনিং পার্টে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারব। তো লেটস স্টার্ট। চেঞ্জ থিওরি বা পরিবর্তনের যে তত্ত্ব, সেইটা মূলত পাঁচটা সেগমেন্টে ভাগ করা হয়। সেটা হচ্ছে আমি এক এক করে বলছি। প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন, প্রিপারেশন, অ্যাকশন, মেনটেন্যান্স, এই পাঁচটা পার্ট, এবং তারপর আবার যেটা হয় রিল্যাপস। ধরেন আমি কোনো একটা ড্রাগস, মদ বা গাঁজা বা অন্য কোনো একটা সাবস্টেন্সের মধ্যে আমি আসক্তি আছে। এখন আমি চাচ্ছি আমার নিজেকে যে আমি আমার এই আসক্তি, সেটা কোনো ড্রাগস হোক বা অ্যালকোহল হোক বা অন্যান্য আসক্তি বা সামাজিক কার্যকলাপ হোক, সেটা থেকে আমি কীভাবে নিজেকে মুক্ত করতে পারবো। তো এখন আমাকে বুঝতে হবে যে আমি ওই পরিবর্তনটার জন্য কতটুকু রেডি। একজন মানুষ যখন কোনো তার কোনো বিহেভিয়ার, তার কোনো যেই ব্যবহার আছে, হ্যাঁ, এটাকে পরিবর্তন করার জন্য মূলত ওই পাঁচটা স্টেজের মধ্যেই থাকে। তো এখন ধরেন একটা হচ্ছে যে আমার মধ্যে কথার কথা যে কোনো সাবস্টেন্স, সেটা মদ বা গাঁজা, বা আমার মধ্যে ধরেন জুয়া বা অন্য কোনো অসামাজিক কার্যকলাপের প্রতি আমার অত্যধিক আসক্তি আছে, এবং আমি চাচ্ছি অনেকদিন ধরেই যে আমি এই আসক্তি থেকে কীভাবে বেরিয়ে আসব। অথবা আমার মধ্যে তীব্র কী বলে বিষণ্ণতা বা দুশ্চিন্তা, অ্যাংজাইটির কারণে আমি আমার যেই রুটিন কাজ সেগুলো আমি করতে পারছিলাম না, এখন আমি চিকিৎসা গ্রহণের মাধ্যমে, সেটা সাইকোথেরাপি হোক বা মেডিকেশন হোক বা অন্য কোনো সেলফ হেল্প স্ট্র্যাটেজি হোক, আমি আমার নিজেকে আমি অনেকটাই সেই যে আমার যে
মেন্টাল ইলনেস সেটা থেকে আমি মুক্ত করতে পেরেছি। এখন আমার কাজ হচ্ছে, ওকে, আমার যখন মানসিক রোগে আমি ভুগছিলাম সেই সময় আমি আমার কাজগুলো করতে পারি নাই, এখন যেহেতু আমি অনেকটা রিকভারি করে ফেলছি চিকিৎসার মাধ্যমে, এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি আমার কাজ থেকে বেরোতে ছিলাম গত 6 মাস 1 বছর বা 2 বছর, এখন আমার মধ্যে ওই যে ধরেন কাজ করার যে অভিজ্ঞতা অথবা পড়াশোনা করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমার মধ্যে অনেকটাই লোপ পেয়েছে। এখন আমি কিভাবে আমাকে আবার সেই পুরোটাকে ফিরে নিয়ে আসতে পারি? তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা, আমি মানসিক সমস্যার কারণে অথবা অন্য কোনো কারণে, আমার অ্যাডিকশন বা অন্য কোনো আসক্তির কারণে, আমি যখন আমার কাজগুলো থেকে বিরত থাকব, তাহলে কি হয়, আমাদের অ্যাজ এ হিউম্যান ব্রেইন সে এক্সপিরিয়েন্সগুলো সে ভুলে যায়। ফার্স্ট স্টেজ, প্রি কন্টেম্পলেশন। প্রি কন্টেম্পলেশন হচ্ছে একটা স্টেজ যেটার মাধ্যমে আমি হয়তো আমি চিন্তা করতেছি, হ্যাঁ, অর্থাৎ আমার মধ্যে এই বাজে অভ্যেসগুলো আছে, সেটা ধরেন মদ, জুয়া, গাঁজা বা অনলাইন অন্যান্য অ্যাডিকশন, অথবা আমি আমার মানসিক সমস্যার কারণে আমি সব কিছু থেকে বেরোতে ছিলাম, আমি ঘরের বাইরে যেতে পারতাম না, আমি সারাদিন বাসায় বসে থাকতাম, আমি কোনো কাজ করতে পারতাম না, এখন আমি চিন্তা করছি, সেটা আমার বাজে অভ্যেস হোক অথবা আমি যে বাসায় বসে থাকতেছি কোনো কাজ করতেছি না, সেটা থেকে আমি পরিত্রাণের জন্য, আমাকে আমি আবার রিএক্সপিরিয়েন্স করার জন্য টু দ্য রিকভারি, আমি মনে মনে চিন্তা করতেছি, হ্যাঁ, এখনও আমি প্রি কন্টেম্পলেশন স্টেজে আছি, অর্থাৎ আমি কিন্তু এখনও পুরোপুরি তৈরি না, আমি যে আবার এই অভ্যাসগুলো থেকে আমি পরিত্যাগ করব নিজেকে, অথবা আমি যে অনেক দিন ধরে মানসিক সমস্যার কারণে আমি কোনো কাজ করার অভিজ্ঞতা আমার নাই, বা আমি নিজেকে পুরো ডিসকানেক্ট করে রাখছি, আমি আবার কীভাবে নিজেকে কানেক্ট করতে পারবো? তো আমার মনে মনে যে চিন্তা নিজেকে, কারণ পরিবর্তনটা তো আসতে হবে আমার মধ্যে থেকে, তো সেই পরিবর্তনের জন্য আমি কতটুকু চিন্তা, মানে মনে মনে আমি চিন্তা করছি, প্রি কন্টেম্পলেশন। সো এইটা দেখেন, এই প্রি কন্টেম্পলেশন স্টেজটা খুবই জরুরি। এখন ধরেন আমি মেন্টাল হেলথ ক্লিনিশিয়ান বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, ওনারা আমাদেরকে অ্যাডভাইস দিতে পারবে যে আপনি এই স্কিলগুলো ডেভেলপ করেন, অথবা আপনি এই কাজ করেন, অথবা আপনার যে আসক্তি আছে এগুলো থেকে নিজেকে মুক্ত করার জন্য এই এই থেরাপিউটিক মডেলে কাজ করেন, সেটা আপনি অ্যাডভাইস পেতে পারেন, কিন্তু পরিবর্তনের জন্য সেটা কিন্তু আমার নিজেকেই নিজে প্রস্তুত করতে হবে। তো প্রস্তুত আমরা কীভাবে করবো? ওই যে প্রি কন্টেম্পলেশন, হ্যাঁ, অর্থাৎ আমি চিন্তা ভাবনার মধ্যে আসি যে আমাকে পরিবর্তন আনতে হবে এই ব্যবহারগুলো থেকে, এই বিহেভিয়ারগুলো থেকে। সো এইটা ধরেন 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত হইতে পারে যে আমি চিন্তা করছি আমার এই বিহেভিয়ারগুলো আসলে আমার জন্য ক্ষতিকর, আমার পরিবারের জন্য ক্ষতিকর, আমার সমাজের জন্য ক্ষতিকর, তো আমি চিন্তা করছি, আমাকে মানসিকভাবে তৈরি করছি যে আমাকে এই অ্যাডিকশন থেকে বা এই বিহেভিয়ার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। সো এটা প্রথমটা গেল প্রি কন্টেম্পলেশন। তার পরের স্টেজ হচ্ছে কন্টেম্পলেশন, সেটা কি, আমি সিরিয়াসলি চিন্তা করছি না, আমাকে পদক্ষেপ নিতে হবে, আমার মধ্যে যে মদের আসক্তি, আমার জুয়ার বা গাঁজার বা অন্যান্য অসামাজিক কার্যকলাপের যে আসক্তি, সেগুলো থেকে আমি সিরিয়াসলি চিন্তা করছি আমাকে বেরিয়ে আসতে হবে, এবং আমি কিছু স্টেপ বা পদক্ষেপ নেওয়ার জন্য নিজেকে তৈরি করছি। সো এটা হচ্ছে কি, কন্টেম্পলেশন স্টেজ। হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল প্রি কন্টেম্পলেশন, অর্থাৎ চিন্তা করার পূর্বে মুহূর্তে আমি আছি কি, যে নিজেকে কীভাবে আমি এই আসক্তি থেকে বের করে আনব। এখন হচ্ছে কন্টেম্পলেশন, আমি অ্যাক্টিভলি চিন্তা করছি আমাকে আমার এই বিহেভিয়ারগুলো থেকে মুক্ত হইতে হবে। এখন আমি চিন্তা করছি ওই যে মেন্টাল হেলথ ক্লিনিশিয়ান বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আমাকে যে পদক্ষেপ, এই স্টেপগুলো বা যেই প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে আমাকে এগুলো থেকে মুক্ত হইতে হবে। সো এখন আমি কন্টেম্পলেশন স্টেজে আছি, ওকে। সেটাও অ্যাগেইন, এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ বেসড অন মাই সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্সেস, সেটা মেনি উইকস হতে পারে। সো দুইটা স্টেজ গেল, প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন। হ্যাঁ, সো এখন মানসিকভাবে আমি চিন্তা করছি, ইয়েস, আই এম রেডি ফর চেঞ্জ, চেঞ্জ থিওরির সেকেন্ড পার্ট। তারপরে হইল প্রিপারেশন। এখন আমার কাজ হচ্ছে যে, হ্যাঁ, আমি প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, যেমন ধরেন
আমার মধ্যে অত্যাধিক নিকোটিন বা ধূমপানের অভ্যাস আছে, এটাও একটা আসক্তি, তাই না? সিগারেট বা ধূমপান করা, হ্যাঁ, সেটা অনেকভাবে ফিজিক্যাল মেন্টাল হেলথের জন্য অনেক ক্ষতিকর হইতে পারে বা আর্থিকভাবে ক্ষতিকর হইতে পারে। এখন ধরেন আমার মধ্যে অত্যধিক যে ধূমপানের নেশা আছে, আমি প্রি কন্টেম্পলেশন কন্টেম্পলেশন দুইটা স্টেজ পার হয়ে আসলাম, এখন আমি প্রিপারেশন নিচ্ছি। যে সেটা কী প্রিপারেশন? অনেক ধরনের প্রিপারেশন হইতে পারে, যে আমি ধরেন আগে 20টা সিগারেট খাইতাম, আমি এখন প্রি কন্টেম্পলেশন এবং কন্টেম্পলেশন স্টেজের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিছি যে আমি 20টা না, আমি প্রতিদিন 10টা সিগারেট খাবো, হ্যাঁ, তো হাফ করে নিয়ে আসবো। এবং এটার জন্য শুধু এটা আমার বললেই হবে না, যেহেতু এটা আসক্তি, হ্যাঁ, মানসিকভাবে আমার মধ্যে অ্যাডিকশন আছে, সো এটা আমার কিছু ট্রিটমেন্ট, ধরেন আপনাকে ওই যে নিকোটিন রিপ্লেসমেন্ট যে থেরাপি বা প্যাচ আপনাকে দিল, হ্যাঁ, সো আমি হয়তো সিগারেট 20টা থেকে 10টা নিয়ে আসলাম, এবং আমার যে স্টেপ নিলাম যে আমি সিগারেট কিনবো না, হ্যাঁ, আমি 10টা সিগারেট খাবো, 20টা খেতাম আগে 10টা, ওই যে স্টেপ নিলাম, এটা হচ্ছে একটা কি প্রিপারেশন, তাই না? আমি মনে মনে চিন্তা করে আমি এখন আমি কি করব, আমি সিগারেট 10টা কিনবো, এর বেশি আমি কিনবই না, পাশাপাশি আমি একটা প্ল্যান করব যে হ্যাঁ, প্রথম সপ্তাহে আমি 20টার জায়গায় প্রতিদিন 10টা করে সিগারেট, পরের সপ্তাহে আমি 10টা থেকে প্রতিদিন 5টা, 3টা, এভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, এখন এই স্টেপ বাই স্টেপ করে আমি যে একটা প্ল্যান করলাম, হ্যাঁ, সেটা ছিল কি কন্টেম্পোরেশন স্টেজে, তারপরে প্রিপারেশন, এখন আমি নিচ্ছি প্রিপারেশন যে হ্যাঁ, এখন আমাকে সিগারেট প্রতিদিন 50% কমিয়ে নিয়ে আসতে হবে প্রথম এক সপ্তাহ, তাহলে আমি এটা প্রিপারেশন নিলাম, তাই না? যে এটা হচ্ছে থার্ড স্টেজ প্রিপারেশন। তারপরের যে স্টেজটা, এই প্রিপারেশন স্টেজটাও হইতে পারে এক সপ্তাহে, দুই সপ্তাহ বা এক মাস। আচ্ছা, তাহলে থার্ড স্টেজ আমি প্রিপারেশন নিয়ে নিলাম, আমার সেই আসক্তি ফর সিগারেট অথবা মদ বা গাঁজা বা অনলাইন গ্যাম্বলিং বা গ্যাম্বলিং বা জুয়া অন্যান্য সামাজিক কার্যকলাপ থেকে আমি মুক্ত করার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিলাম, থার্ড স্টেজ চলে গেল। তারপরে আসলো অ্যাকশন, এখন আমি অ্যাকশনে নামলাম, অর্থাৎ আমি ওই স্টেপগুলো নিব, অর্থাৎ আমি এই সপ্তাহ থেকে আমি ধরেন ওই সিগারেট আমার যে 20টা ছিল প্রতিদিন, সেটা আমি এখন প্রতিদিন 10টা করে খাবো 20টার বদলে, পাশাপাশি অন্যান্য যে ধরেন CBT হোক, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অথবা অন্যান্য কাউন্সেলিংয়ের যে মডেলগুলো আছে, অথবা অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি, ওই থেরাপিগুলোর পাশাপাশি আমি কী করবো, আমার ওই আসক্তিকে নিজে মুক্ত করার জন্য আমি আরও কিছু ফিজিক্যাল ট্রিটমেন্ট, যেমন ধরেন ওই যে প্যাচ থেরাপি, নিকোটিন প্যাচ রিপ্লেসমেন্ট যে থেরাপি, সেটা নিচ্ছি। তাহলে আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম, আমি অ্যাকশন নিলাম, চিকিৎসা নিলাম, তাহলে এটা হচ্ছে অ্যাকশন, হ্যাঁ। সো আমি এই অ্যাকশনের মাধ্যমে ধরেন আমি সিগারেট আগে যেখানে 20টা খেতাম সেখানে আমি 5টা খাচ্ছি, প্লাস নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছি, তাহলে আমি কি অ্যাকশন নিয়ে নিলাম, হ্যাঁ। তো আস্তে 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 দেখা গেলো যে আমি এইভাবে করতে করতে রিডিউস করতে করতে আমি ধরেন এখন প্রতিদিন মাত্র 2টা সিগারেট খাচ্ছি, আমি নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছি বা প্যাচ নিচ্ছি, আমি কাউন্সেলিংয়ে অংশ নিচ্ছি, এবং আমি কী করলাম, এখন সিগারেট আমি 2টা থেকে 1টা, এবং একসময় আমি কয়েক মাস পরে আমি দেখা গেল যে কোনো সিগারেটই খাচ্ছি না, হ্যাঁ, আমি নিজেকে বিভিন্ন ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজির মাধ্যমে বা অন্যান্য থেরাপিউটিক মডেলের যে স্ট্র্যাটেজিগুলো হয় যে কীভাবে আমি নিজেকে পরিবর্তন করব, আমি নিজেকে পুরো ধূমপান মুক্ত করে ফেললাম, অর্থাৎ আসক্তি যেটা ছিল সেটাকে আমি পুরোপুরি মুক্ত হলাম অ্যাকশনের মাধ্যমে, তাই না? ফোর্থ যে স্টেজ, এখন আমার কাজ হচ্ছে এটাকে মেনটেইন করা, এই যে ফিফথ স্টেজ সেটা হচ্ছে মেনটেনেন্স, হ্যাঁ। তাইলে এই মেনটেনেন্স আমার কাজ হচ্ছে ওই কার্যকলাপগুলোর মাধ্যমে, আমি সিগারেট না খেয়ে আমি বিভিন্ন ধরনের গাম নিচ্ছি, চুইং গাম বা বিভিন্ন ধরনের নিকোটিন রিপ্লেসমেন্ট গাম আছে, তারপরে নিকোটিন রিপ্লেসমেন্ট যে থেরাপি বা প্যাচ আছে সেগুলো নিচ্ছি, পাশাপাশি আমি আর যে ধরেন অনলাইন কাউন্সেলিং হোক, সেটা ফেস টু ফেস বা অনলাইন হোক, সেটা ওই সাইকোলজিস্ট হোক বা সাইকিয়াট্রিস্ট হোক, এটা যে কোনো আসক্তির জন্য আমি হইতে পারে, আমি সিগারেট দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বোঝালাম, হ্যাঁ। সো এখন আমার কাজ হচ্ছে যে ফিফথ বা ফাইনাল যে স্টেজ মেনটেনেন্স, হ্যাঁ, তা আমি এখন এটা চেষ্টা করে যাচ্ছি ওই ধরনের ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজি বা অ্যাভয়েডেন্স যে স্ট্র্যাটেজি অথবা বিভিন্ন ধরনের যে থেরাপিউটিক মডেল এবং নিকোটিন রিপ্লেসমেন্ট যে স্ট্র্যাটেজি, এগুলোর মাধ্যমে আমি চেষ্টা করছি মেনটেইন করার জন্য, অর্থাৎ
আমি এখন সিগারেট খাচ্ছি না, কিন্তু আমি এখন যেটা করছি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে, সেটা সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল যে প্যাচ বা রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমি নিজেকে আমি ধরে রাখার চেষ্টা করছি, যে আমি আর ওই যে আমার আসক্তি ছিল সেটা ড্রাগস অ্যালকোহলস অর্থাৎ মদ গাঁজা বা অন্যান্য বা সিগারেট বা অন্যান্য সামাজিক কার্যকলাপ, ওই সব কার্যকলাপ আমি ফেরত যাব না। অর্থাৎ আমাকে এটা মেনটেন করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কেউ যখন মদ গাঁজা বা অন্যান্য অনলাইন অ্যাডিকশন বা গ্যাম্বলিং এগুলোতে আসক্তি হয় এবং চিকিৎসায় যখন সে, আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে সেখানে, হ্যাঁ আমি ঠিক আমার আইডিয়া নাই সেখানে কীভাবে কাজ করা হয়, আর আমি জানি না যে সেখানে এই ধরনের চেঞ্জ থিওরিগুলো অ্যাপ্লাই করা হয় কি না, নাকি অন্য কোনো মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি, ধরো আমি মুক্ত হলাম এই চেঞ্জ থিওরি ফলো করে, আমি এখন আর সিগারেট ধূমপান করছি না, কিন্তু এখানে আরেকটা স্টেজ আছে। আমি এখন মেনটেন করছি, আমি এখন ধূমপান ফ্রি, স্মোক ফ্রি, বাট দ্যার ইজ এ হাই চান্স যে আমি আবার রিল্যাপস করব। রিল্যাপস মানে কি? আমি আবার সেই, কারণ আমরা তো হিউম্যান ভালনারেবল, রাইট? বিভিন্ন সিচুয়েশনের কারণে বা টেনশনের কারণে, স্ট্রেসের কারণে আমরা ওই আসক্তি বা যে কি বলে অ্যালকোহল হোক, ড্রাগস হোক বা অন্যান্য অনলাইন অ্যাডিকশন বা গাঁজা হোক বা বিভিন্ন ধরনের যে জুয়া হোক, এগুলোতে আসক্তি হইতো। আমাদের মধ্যে যখন ভালনারেবিলিটি বা আমরা যখন বিভিন্ন সিচুয়েশনাল ক্রাইসিস বা স্ট্রেসের থাকি, তখন মানুষজন যখন ওই আসক্তিটা কেন করে, অ্যাডিকশনটা কেন হয়, ওই যে এটা একটা কোপিং মেকানিজম, নিজেকে আমি ভুলিয়ে রাখার চেষ্টা করি। সো দেখেন, অ্যাজ এ হিউম্যান আমাদের মধ্যে স্ট্রেস বা যে বিভিন্ন সিচুয়েশনাল চ্যালেঞ্জগুলো এগুলো আসবেই। তো আমরা যখন কী হয়, ওই যখন আমরা ভালনারেবল সিচুয়েশনে আমরা ফেস করি, তখন আবার ওই রিল্যাপস হয়, আমি আবার সেই, সেটা স্মোকিং হোক, ধূমপান হোক, অথবা জুয়া খেলা হোক, গাঁজা হোক বা অনলাইন অ্যাডিকশন হোক, অন্যান্য অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়াটা এটা খুবই স্বাভাবিক। অর্থাৎ রিল্যাপস হচ্ছে, আমি প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন, প্রিপারেশন, অ্যাকশন, মেনটেন্যান্স থেকে পর্যায় থেকে আবার রিল্যাপস করে ওই ভালনারেবিলিটির কারণে আমি আবার সেই আসক্তিতে ফেরত গেলাম, সেটাকে রিল্যাপস বলে। অর্থাৎ মোটামুটি এই হলো পাঁচটা এবং লাস্ট যে রিল্যাপস সহ ছয়টা স্টেজ মূলত মানব যে মস্তিষ্ক বা হিউম্যান সাইকোলজি কাজ করে, টু হাউ টু হেল্প আওয়ার সেলফ টু রিকভার ফ্রম দ্য কি বলে অ্যাডিকশন বা বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যকলাপ বিহেভিয়ারগুলো আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে, হ্যাঁ আমরা মাত্র চেঞ্জ থিওরি ফলো করে আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন ধরনের আসক্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, এবং এটা প্রত্যেকটা স্টেজে অনেকগুলা কাজ আছে, যে প্রি কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন, প্রিপারেশন, অ্যাকশন এবং মেনটেন্যান্স এবং রিল্যাপস। সেটা ধরেন এই থেরাপি ধরেন 3 মাস থেকে 6 মাস, 1 বছর পর্যন্ত হইতে পারে, বেসড অন দ্য সিভিয়ারিটি, রাইট? সো বিস্তারিত আমি আপনাদেরকে সাথে কথা বলতে পারি বা কাজ করতে পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেটা আমার মেন্টাল হেলথ কেয়ার বাংলা ফেসবুক পেজ, আমার SMS সাইম আমার ফেসবুক প্রোফাইল, অথবা আমার এই ইউটিউবে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আপনাদের যদি ওই ধরনের কোনো হেল্প দরকার হয়, আমি এই মুহূর্তে ওই ফ্রি জুম কনসাল্ট করতেছি সবার জন্য, সেটা ফ্রি। আপনারা ইনিশিয়ালি 30 মিনিট ফ্রি ইনিশিয়াল কনসালটেশন করে দেন, আপনারা যদি চান আপনারা ওই থেরাপির জন্য, হ্যাঁ আপনারা কথা বলতে পারেন। তো যাই হোক, আমার এই চেঞ্জ থিওরি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন samsam07@gmail.com। তো ধন্যবাদ আপনার পাশে থাকার জন্য, আপনারা সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী পর্ব নিয়ে আরও নতুন নতুন থেরাপিউটিক মডেল বা ট্রিটমেন্ট ইন্টারভেনশন নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। প্লিজ স্টে সেফ, স্টে কানেক্টেড, বি নাইস অ্যান্ড কাইন্ড টু ইচ আদার। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।